পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস। আপনারা জানেন প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প আজ সারাদিন ধরে গভীর নিষ্ঠার সঙ্গে সারা দেশে মহা আড়ম্বরে পালিত হয়েছে। এক সুস্থ এবং নিরোগ ভারতবর্ষের স্বপ্ন আমরা সবাই দেখি, সেই স্বপ্নের পথে এটা একটা ছোট্ট ধাপ যা ক্রমশ ক্রমশ গোটা দেশকে সুস্থ করে তুলুক আমরা সবাই চাই। গতকাল আরেকটা বড় ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের, সেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আজ কলকাতা দূরদর্শন এবং জিআইএস গ্রুপের যৌথ উদ্যোগে কি হতে চাই অনুষ্ঠানের বিষয় জয়েন্টের ফল প্রকাশের পর। জয়েন্টের ফল প্রকাশের পর এই প্রসঙ্গে আমরা আজকে বিস্তারিত আলোচনায় যাব। আজকের আলোচনায় যারা উপস্থিত আছেন আপনাদের সঙ্গে কথা বলবার জন্য অতিথি হিসেবে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আছেন বিদ্যুৎ মজুমদার, জেনারেল ম্যানেজার জিআইএস গ্রুপ, এবং আছেন ডক্টর শান্তনু সেন, অধ্যক্ষ গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং বোর্ড মেম্বার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আমি প্রথমে ডক্টর সেনের কাছেই আসি আপনার পরিচয় সূত্রটা ধরেই, যে ফলাফল তো প্রকাশিত হলো, যারা পরীক্ষা দিয়েছিল তারা সবাই তাদের ফলাফল পেয়েছেন, কেউ আশানুরূপ ফল পেয়েছেন, কেউ হয়তো হতাশ হয়েছেন। এর পরের পদ্ধতিটা কি, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে যদি একটু বলেন। জয়েন্ট এন্ট্রান্সের ফল গতকালই বেরোলো এবং এটা যেটা আপনি বললেন, অনেকেরই হয়তো আশানুরূপ র্যাঙ্ক পায়নি এবং অনেকে আবার ভালো ফল করেছে। তো এখন যেটা হচ্ছে নেক্সট ওদের যেটা প্রক্রিয়াতে আছে, এবার কাউন্সিলিং স্টুডেন্টদেরকে নিতে হবে, এবার রেজাল্ট বেরিয়ে গেছে, এবার কে কোন ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করতে চায়, কোন কলেজে করতে চায়, তো এর জন্য হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া একটা আছে যেটা গত কয়েক বছর ধরে চলছে এবং সেটা হচ্ছে এখনও ডেটটা ডিক্লেয়ার হয়নি, তবে খুব শীঘ্রই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটাকে ডিক্লেয়ার করবে এবং মোটামুটি 25-26 তারিখ থেকেই এটা হওয়ার চিন্তা ভাবনা আছে এবং সব কলেজ একচুয়ালি সিট ম্যাট্রিক্স পাঠায় এবং সেটার উপরে ক্যালকুলেশন করে তারপর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা ঘোষণা করে কোন কলেজে কত সিট আছে ক্যাপাসিটি সেটার উপরে হয়। তো সেটা শুরু হবে এবং এই কাউন্সিলিং প্রক্রিয়া যেটা শুরু হবে তিনটে ধাপে হয় এবং থ্রি ফেজ বলা হয়। তো সেটার উপর বেস করে স্টুডেন্টরা ওদের চয়েস সিলিং করবে এবং কে কি ব্রাঞ্চ নিয়ে পড়তে চায় সেটা আসবে আমার সে সম্পর্কে ডিটেলসে জানবো। তার আগে বিদ্যুৎবাবুর কাছে একটু আসি, যে এই যে ফলাফল প্রকাশিত হয়েছে, কাউন্সেলিং এর প্রসেসটা আসছে, এই কাউন্সেলিং এর সময়টাতে মানে শুধুমাত্র র্যাঙ্ক করাটাই তো যথেষ্ট নয়, এই কাউন্সেলিং করার সময় খুব দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং সেটার ক্ষেত্রে কিন্তু খানিকটা যারা সিনিয়র তাদের পরামর্শের প্রয়োজন, কোন কলেজ সিলেকশন করবো, কোন কোর্স আমার পক্ষে ভালো হবে, যে র্যাঙ্কটা এসছে সেটার ভিত্তিতে আমি কোন কোন অপশানে যেতে পারি, সেই ব্যাপারটা যদি একটু বলেন এবং বিশেষত পুরো ব্যাপারটাই যেহেতু অনলাইন এগুলি যেগুলি পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এখনকার ছাত্ররা আমার থেকে অনেক বেশি ম্যাচিওর, সেটা তো তারা জানে যে কোনটা পড়বে, সেটা মেকানিক্যাল পড়বে না ইলেকট্রিক্যাল পড়বে না সিভিল পড়বে। বেশিরভাগ ছাত্রকেই আমি দেখেছি তারা তাদের বাবা মার থেকেও নিজের চয়েসের উপর চলছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে এখন মোবাইল আছে এবং মোবাইল থেকে তারা প্রত্যেক দিন ইনফরমেশান কালেক্ট করছে। তবুও প্রশ্নটা যেহেতু এসছে যে কী করলে ভালো, অনেকে হয়তো বাচ্চা ছেলে জানে না, এমন বলতে পারে যে কেউ হয়তো যে র্যাঙ্ক পেয়েছিল সেটা চেয়েছিল পাইনি বা যে তাকে অপশনটা চেঞ্জ করতে হবে সেটা জানে না। সেখানে আমি প্রথম বলবো যেটা যে ইঞ্জিনিয়ারিং পড়বার ক্ষেত্রে প্রথম যেটা দেখা উচিত সেটা হচ্ছে আমার কোনটা ভালো, আমার কোন সাবজেক্টটা আমার নিজের পছন্দের মধ্যে আছে এবং অনেক সাবজেক্টের লিস্ট আছে। ফার্স্ট চয়েস ফিলিংয়ের সময় যখন সে চয়েস ফিলিং করে তখন তাকে তো প্রমাণ স্যার বলে দিতে হয় যে আমি কোন চয়েসটায় কোন কলেজটায় ফার্স্ট চাইছি, সেকেন্ড চাইছি, কোন বিষয়টা চাইছি, সেটা বলবার সময় তারা ওই লিস্টটা দেখে নেবে যে কোন কোন বিষয়ের মধ্যে আছে। এবার তিনটে বিভাগে এই বিষয়গুলোকে সাধারণভাবে আমরা বিভক্ত করি, একটা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান রিলেটেড সাবজেক্ট, আরেকটা হচ্ছে আমাদের কোর সাবজেক্ট যেটা কোর ইঞ্জিনিয়ারিং বলা হয়, আরেকটা হচ্ছে যারা অফবিট যারা কম্পিউটার সায়েন্স বা কোর ইঞ্জিনিয়ারিং নতুন অনেক সাবজেক্ট চলে আসছে সেই সাবজেক্টগুলোকে তারা পড়তে পারে। এটাকে চয়েস করবার সময় প্রথম যেটা দেখতে হবে কলেজ হিসেবে যে কলেজের ব্র্যান্ডটা কতটা শক্তিশালী,
এখন কিন্তু একদম ব্র্যান্ড ইস্যু যে আমরা এই কলেজটায় পড়বো, কলেজের পাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্সের ট্র্যাক রেকর্ড কী, এবং এই ট্র্যাক রেকর্ডটা তারা দেখে নেবে কতগুলো পরীক্ষা, তারা কতগুলো যিনি সাবজেক্টের উপরে দাঁড়িয়ে আলোচনা করে দেখে নেয়, প্রথম যেটা সেটা তারা দেখবে যে এই কলেজটার গত 10 বছরে ছেলেমেয়েরা চাকরি পেয়েছে কিনা। তো ইঞ্জিনিয়ারিং পরে কিন্তু ছেলেমেয়েরা চাকরির জন্য ভালো একটা চাকরি থাকে, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেখানে সেখানকার চাকরির ট্র্যাক রেকর্ড কী আছে, প্লেসমেন্টের ট্র্যাক রেকর্ড কী আছে। দ্বিতীয়ত তারা দেখবে মাস্টারমশাইদের প্রোফাইলটা কী আছে, তারা পড়াচ্ছেন এবং তাদের যোগ্যতার মান কীরকম আছে, তারা ইন্ডাস্ট্রি থেকে কতটা এসছেন, তারা একাডেমিক্স লাইন থেকে কতটা এসছেন সেটা দেখবে। তৃতীয়ত তারা দেখবে সেটা হচ্ছে যে তারা তাদের ওয়ার্ডার মান, অর্থাৎ তারা বন্ধু বান্ধব ইত্যাদি তাদের মাস্টারমশাইদের থেকে তারা জানতে পারেন যে এই কলেজটা সম্পর্কে জেনারেলি মানুষের কী ওপিনিয়ন আছে, তারা কখন র্যাঙ্কের দিকে আছে। চতুর্থত আরেকটা বিষয় এখন চলে এসছে, বহুই র্যাঙ্কিং হচ্ছে, যেমন ধরুন মানব সম্পদ বিভাগ এমএইচআরডি যেটা জানা যায় তারা একটা র্যাঙ্কিং করেছে, প্রথম দুশোটা ইঞ্জিনিয়ারিং কলেজের তারা নাম ঘোষণা করেছে দেশে। সেখানে আমাদের পশ্চিমবাংলার কোন কোন কলেজগুলো রয়েছে সেটা যদি তালিকায় দেখে নেয় তারা, তাহলে সেখানেও দেখতে পাবে যে কোন কোন কলেজ মানব সম্পদ বিভাগের দ্বারা র্যাঙ্ক হয়ে গেছে, এনআইআর যেটাকে বলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, তার দ্বারা হয়ে গেছে। দ্বিতীয়ত তারা দেখবে যে বিভিন্ন খবরের কাগজ এখন, মানে সেটা টাইমস হতে পারে বা অন্য যে কোনো খবরের কাগজ হতে পারে, নানা ধরনের ম্যাগাজিন হতে পারে, তারা কী ধরনেরভাবে র্যাঙ্কিংগুলো করছে, সেখানে তাদের কার কোথায় র্যাঙ্কিংয়ের অবস্থান আছে। থার্ড একটা বিষয় তারা দেখতে পারে যে কোথায় ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক গত বছরে শেষ হয়ে গেছে, অর্থাৎ কোনখান থেকে শুরু হয়েছিল, কোনখানে শেষ হয়ে গেছে এবং সেখানে কোন ধরনের ছেলেরা এসছে সেটাও একটা আন্দাজ পাওয়া যায়। ফলে যে যখন আমরা কোনো কোথায় র্যাঙ্কিং হয় তখন তো অনেকগুলো প্যারামিটার নিয়ে নেওয়া হয়, সেই প্যারামিটারগুলোকে তারা লক্ষ্য রাখলে তারা বুঝতে পারবে যে ওই কলেজের মান কীরকম আছে। শুধুমাত্র কথা বৃত্তিতে না করে এই মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে বা অন্যান্যদের থেকে সাজেশন নিয়ে এটা করলে তাদের ভাবনাটা এবং আমাদের ভাবনাটা যদি মিলে যায় এটা আরও অনেক জরুরি। আমি একটু ডক্টর সেনের কাছে আসি, এবছর তো একটা প্রি কাউন্সেলিং ব্যবস্থা হবে বলে সবাই দেখতে পাচ্ছি, তাহলে যে এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে দেবেন। প্রিকালিং কাউন্সিলিংটা এবার না, এটা অনেক বছর ধরে হচ্ছে, সেটা একটা খুব ভালো অ্যাকচুয়ালি পদক্ষেপ। সেটা এবার যেমন আপাই প্রতি বছরই করে, তো এই প্রি কাউন্সিলিংটা হচ্ছে এই যে যেটা আপনি বললেন সেটা হচ্ছে স্টুডেন্টরা এখন একটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই চয়েস ফিলিং, যেটা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। আমরা দেখেছি একটা ছেলের র্যাঙ্ক হয়ে যায় ধরুন 80,000, সে কিন্তু চয়েস ফিলিংয়ে প্রথমে যাদবপুর ইউনিভার্সিটি, তারপর বড় বড় গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা এক নম্বর দু নম্বরে যে যাদের র্যাঙ্ক আছে ওদের নাম দিয়ে রেখে দিয়েছে, কম্পিউটার সায়েন্স এই ধরনের ব্র্যাঞ্চ দিয়ে রেখে দিয়েছে, সেটা ওর পাওয়ার কোনো দিনই চান্স নেই, খুবই ক্ষীণ চান্স। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যেটা আপনি যেটা বললেন প্রি কাউন্সিলিং, এই প্রি কাউন্সিলিং এটা 21 তারিখ থেকে আজকে থেকেই শুরু হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এটা 24 তারিখ অব্দি চলবে। এই প্রি কাউন্সিলিংয়ে স্টুডেন্টরা এবং অভিভাবকেরা ওনারা যান এবং ওখানে গিয়ে ওরা বিভিন্ন স্টল আছে, বিভিন্ন কলেজের স্টল আছে এবং ওখানে গিয়ে ওরা কিন্তু দেখে নিতে পারে যে আমার এই র্যাঙ্ক হয়েছে, আমি এই ব্রাঞ্চ নিয়ে পড়তে চাই, এটা কি আমি পেতে পারি। তো এটা কিন্তু একটা প্রি কাউন্সিলিং বাস্তব পরিস্থিতিটা কি, এবং সে ওখানেই কিন্তু বুঝে যায় যে এই কলেজে এই ব্রাঞ্চ কি আছে বা এই এটার র্যাঙ্ক কত আছে বা আমার এই র্যাঙ্ক দিয়ে ওখানে পাবো কিনা। এই প্রি কাউন্সিলিং সেশনটা স্টুডেন্টদেরকে এবং অভিভাবকেরাও বুঝে যান, তাহলে ফিজ কত, ওখানে কী কী ফেসিলিটিস আছে, তো এই জিনিসগুলো ওদের সামনে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, সিদ্ধান্ত নিতে খুবই সাহায্য করে। আমাদের এক বন্ধু আছেন টেলিফোনে, একটু কথা বলুন। নমস্কার, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, আমি বলছিলাম আমার ছেলে জয়েন করবো না, এবার আমি নিউ ফার্মা করে চাই, নিউ ফার্মা করে এই মাসে আমার কি যে ড্রাগ ইন্সপেক্টরের জন্য কি কোনো স্পেশাল কাজ করা হয় বা কলেজে করা হবে বা সরকারি কলেজ এরকম কিছু আছে কিনা বা কি করতে পারছে, এই সমস্ত কথা জানতে চাইলাম। আপনি কে এবং কোথা থেকে বলছেন একবার একটু বলুন। আমি নৈনিতাল থেকে বলছি, আমার ছেলে পশ্চিমবঙ্গে থাকে, ওখানে কলেজ থাকার কোনো আমি আমার কর্মসূত্র আমি নৈনিতাল থাকি লাল পর। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রবীন্দ্রবাবু খুব ধন্যবাদ যে আপনি অনেক দূর থেকে এখানে অনুষ্ঠান শুনছেন এবং আমাদের জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন। আমি প্রথমে বলি যে ফার্মাসির ব্যাপারে এখন যেহেতু ডাক্তারি এবং এলাই যে সমস্ত হেলথ কেয়ার
প্রথমেই আপনাকে দেখে নিতে হবে যে আপনার ছেলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কী র্যাঙ্ক আছে, এবং এই র্যাঙ্কের উপর দাঁড়িয়ে আপনি অনেক কলেজ আছে, সরকারি কলেজ যেমন যাদবপুর ইউনিভার্সিটির আছে, বেসরকারি কলেজের মধ্যে আপনার গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আছে, NSHM আছে, এইরকম কিছু অনেক কলেজ রয়েছে যেগুলো আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। গুগলে যদি সার্চ দেন যে ফার্মেসি কলেজেস অফ ওয়েস্ট বেঙ্গল, এবং সেখানে আপনি দেখবেন, আপনাকে আমি একটা অনুরোধ করবো দেখে নেবেন প্রথমে কার কার NIRF র্যাঙ্কিং আছে। NIRF র্যাঙ্কিংটা থাকলে কী হচ্ছে, ওটা স্বীকৃত, গভর্নমেন্টের দ্বারা স্বীকৃত, এবং সেটা পশ্চিমবঙ্গের দুটো কলেজের আছে, সেগুলো কলেজের নাম আমি এখানে বলছি না, উল্লেখ করছি না আলাদাভাবে, কিন্তু আপনারা সেটা দেখে নেবেন। দেখে নিলে সেটা হচ্ছে বেসরকারি ক্ষেত্রে আছে, আবার সরকারি ক্ষেত্রেও আছে, তো এগুলোকে দেখে আপনার র্যাঙ্ক যা আছে তাতে আপনার চয়েস ফিল করতে হবে। এবং এটা মনে রাখবেন যে চয়েস ফিল করলেই আপনি পাবেন না, আপনি চয়েস ফিল করবেন, আপনি অপশন দেবেন, 1, 2, 3 করে প্রমাণ সেরে সরিয়ে দেবেন, সেটা ফার্স্ট লিস্টে হতে পারে, সেকেন্ড লিস্টে হতে পারে, আপগ্রেডেশনের পর হতে পারে, কারণ তিনটে ফেজের মধ্যে অনেকগুলো প্রক্রিয়া আছে, সেটার মধ্যে দিয়ে পেয়ে যাবেন। এবং এটার জন্য আপনি অনবরত ইন্টারনেট সার্চ করুন, গুগল সার্চ করুন, প্লাস হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জয়েন্টার ওয়েবসাইটটাও লক্ষ্য রাখুন। আর যার কারণে NIRF র্যাঙ্কের কথাটা বললেন, এটাই কি সেই কেন্দ্রীয় সরকারের MHRD? কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে, কেন্দ্রীয় সরকার বিভিন্ন সেক্টরে এই র্যাঙ্কিংটা অ্যানাউন্স করেছে। আচ্ছা, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, ফার্মেসির ক্ষেত্রে, ইউনিভার্সিটির ক্ষেত্রে, ওভারঅল এই যে করেছে তারা, এই এইগুলোর যে NIRF র্যাঙ্কটা কেন্দ্রীয় সরকারের যে মানব সম্পদ বিভাগ আছে, হ্যাঁ, তার ভিতর দিয়ে যে তারা যেটা মনে করেছে একটা জিনিস যেটা হচ্ছে, ধরুন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে প্রায় 80,979 জন এবার পরীক্ষা দিয়েছেন, এর মধ্যে 80,540 মতো পাস করেছেন। এবার NIRF র্যাঙ্কিং খুবই ভালো, তো এটা পশ্চিমবঙ্গের খুব যেটা বলুন হাতের না কয়েকটা কলেজে রয়েছে, এটা ফার্মেসির ক্ষেত্রে বলুন, পার্টিকুলারলি ফার্মাসি বা যেটা ইঞ্জিনিয়ারিং তো খাই করি, হ্যাঁ, তো যেটা হচ্ছে এত হাজার ছাত্র, এবং এই বছর একটা যেটা হচ্ছে এই যেটা বললাম 80,000 উপরে স্টুডেন্টরা র্যাঙ্ক পেয়েছে, এর মধ্যে 24,882 ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের বাইরে থেকে ওরা এবার মানে খুবই ভালো। তো তাতে যেটা দেখা যাচ্ছে NIRF র্যাঙ্কিং হোল্ডিং কলেজ যেগুলো আছে সেগুলো খুব হাতে গুণ করে। আচ্ছা, তার এছাড়াও এছাড়াও যেটা হচ্ছে সব কলেজেরই NAC আছে এবং NBA, তো কোনো কলেজ যদি NIRF নাও পায় এবং স্টুডেন্টরা NIRF র্যাঙ্কিং কলেজের অবভিয়াসলি ওটার ক্রেজটা খুব বেশি আছে, তাও দেখে নেওয়া উচিত। তো অ্যাক্রিডিটেশনটা হচ্ছে ন্যাক আছে কিনা এবং NBA আছে কিনা, তো ন্যাকটা হচ্ছে পুরো গোটা ইনস্টিটিউট কে দেওয়া হয়, আবার NBA হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়া হয়। এছাড়া যেটা বিদ্যুৎ বললেন সেটা হচ্ছে আপনার বিভিন্ন প্রাইভেট সংস্থা কিছু যেমন টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফ, আউটলুক ওরা র্যাঙ্কিং দেয়। এছাড়া কিছু কিছু কলেজ আছে যাদের কিন্তু ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং আছে, আজকাল ন্যাশনাল র্যাঙ্কিংটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং যারা অক্সফোর্ড, কেমব্রিজ যতদিন দেয়, পশ্চিমবঙ্গে এরকম কিছু কলেজ আছে, ভারতবর্ষে গত বছর থেকে US র্যাঙ্কিং এটা গত বছর থেকেই চালু হয়েছে, এবং গত বছর ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং US র্যাঙ্কিং যারা অক্সফোর্ড, কেমব্রিজ, স্ট্যানফোর্ড, MIT ওদেরকে র্যাঙ্কিং দেয় সেরা, এরা কিন্তু এবার ভারতবর্ষকে গতবার নিয়েছে এবং 19 কলেজ র্যাঙ্ক পেয়েছে, সেটাও একটা আপনার গুরুত্বপূর্ণ খবর। আপনার কলেজ আছে, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি পর আবার ফিরে আসছি। দেখছেন কি হতে চাই, আজ আমরা কথা বলছি জয়েন্টের ফল প্রকাশের পর এই প্রসঙ্গ নিয়ে। আমরা মোটামুটি এখন যে বিন্দুতে দাঁড়িয়ে আছি সবাই, সামনে কাউন্সেলিং, তাতে কিরকম ধরনের প্রস্তুতি নিতে হবে, কাউন্সেলিং এর জন্য আবার কি প্রস্তুতি, কিভাবে বাস্তবের সঙ্গে নিজের স্বপ্নটাকে জুড়তে হবে, সে প্রসঙ্গে বেশ কিছু তথ্য দিলাম। একটা এই বিশেষ বিন্দুতে দাঁড়িয়ে একটা কথা খুব গুরুত্বপূর্ণ হিসেবে আসে, আমি দুজনের কাছেই ভেটেরান হিসেবে আসবো, সেটা হচ্ছে যে অভিভাবক এবং ছাত্রছাত্রী
তাদের জন্য যদি কিছু সাধারণ টিপস দেবেন। আমি প্রথমে ডক্টর সেনের কাছে আসি। আমার টিপস থাকবে যে চয়েস ফিলিং করার সময় একটু নিজেকে অ্যানালাইসিসটা করা খুব দরকার। আমি প্রথমেই একবার বলেছি, কারণ র্যাঙ্ক যদি 80-90 হাজার হয় এবং আমি যাদবপুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পর পর দিয়ে গেলাম, এগুলো পাওয়ার কোনো চান্সই নেই। তো ওইগুলো দিতে কী হচ্ছে, লাস্টের দিকে যেগুলো পছন্দের আছে সেগুলো পাওয়া যাবে। এর জন্য অত ওভার এস্টিমেশন না করে নিজেকে জাজ করে নেওয়া এবং সেই অনুযায়ী অর্ডারগুলো সাজিয়ে নিতে। এবং আমার যেটা সাজেশন থাকবে, এবং 1-7 মধ্যে যাতে খুব বেশি, অনেকে কী করে 30-35 এরকম লম্বা লিস্ট তৈরি করে নিই, সেরকম না করে একটু ছোটো লিস্ট বানিয়ে এবং একটু প্রি কাউন্সিলিং চলতে দেখে নিয়ে এবং সেটার উপর বেস করে চয়েস ফিলিংটা করা উচিত। তাতে কী হচ্ছে, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট হয় ছাত্রছাত্রীদের, একটা কলেজে কথা কথা বলে আসলে হয়তো ওই লোকালিটিতে আছে, কিন্তু চয়েস ফিলিং এত কলেজ সে দিয়ে দিয়েছে এই বাড়ির পাশে যে কলেজ যেটা আছে যেটাতে হয়তো ওনার কেউ আছে সেই কলেজে চান্স পাচ্ছে না, তো সেটা যাতে না হয় সেটা ঠিক করেই করা হয়। বাস্তবসম্মত আমি একই কথা বেশ জোরে বলবো যে এই অনলাইন কাউন্সিলিংটা যে আরাম হচ্ছে যেটাকে ই কাউন্সিলিং বলে, তার আগে একটু প্রস্তুতি নিই। প্রস্তুতি নেওয়ার প্রথম শর্ত হচ্ছে কাল পরশু তরশু যে প্রি কাউন্সিলিং চলছে সেখানে গিয়ে খোঁজ খবর নিতে পারো। দ্বিতীয়ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে জয়েন্ট রেমার বোর্ডের যে ওয়েবসাইট সেখানে ঢুকে ওখানে ই কাউন্সিলিং সম্পর্কে পুরোপুরি তথ্য সমস্ত দেওয়া আছে, কী পদ্ধতিতে হবে, কটা পদ্ধতি স্টিপিং হবে এবং ফার্স্ট কাউন্সিলিং, চয়েস ফিলিং, চয়েস লকিং, তারপরে হচ্ছে সেকেন্ড কাউন্সিলিং এবং সেখানে আপগ্রেডেশন এবং থার্ড রাউন্ডের কাউন্সিলিং এবং ক্লোজিং, পুরো স্টেপিংগুলোকে ধরে ধরে একবার ছাত্রের মতন দেখে নাও। তাহলে তোমরাই নিজেরা নিজেরা ঠিক করতে পারবে যে কীভাবে কীভাবে আমি নেব। এই পুরো পদ্ধতিটা একদম রোড ম্যাপ যেটাকে বলা হয় সেটা জানতে না, কিন্তু তোমাদের জন্য প্রত্যেক বছর দিয়ে হবে সেটা নিয়ে তোমরা একবার দেখি। অর্থাৎ ওটা নিয়ে ভালো করে একটু পড়াশোনা করে নিয়ে কাজটা সুবিধা হবে আমাদের, হাতে খুব সামান্য সময়। আর আরেকটা কথা ছোট্ট করে বলে দিই, নিজের ওপরে আসছে কী পড়বে এটার জন্য প্রথম ভাবো আমি কী পড়তে চাই, তারপরে তুমি অন্যদের মতামতটা সাজেশন। অর্থাৎ বাজারে কী হোক দরকার তার থেকে বেশি আমার কী চাই, আমার কী চাই। এটা আমি খুব ফেস করি আর কি, প্রতি বছর গার্জিয়ানরা ফোন করেন যে বন্ধু বান্ধবেরা বাইরে যাচ্ছে, কেউ ভুবনেশ্বর যাচ্ছে, কেউ পুনে যাচ্ছে, এর জন্য আমিও চলে যাচ্ছি ওদের সাথে। তো সেরকম পশ্চিমবঙ্গে অনেক কিছু আছে, আমি এত বাইর মানে বহির্মুখী না হওয়াই ভালো, নিজেকে প্রশ্ন করাটাই সব থেকে বেশি দরকার। প্রশ্ন করাটা এবং নিজের ফ্যামিলির অবস্থান দেখে নেওয়াটা ভালো। এমন কিছু ছাত্রছাত্রীদের কাছে আমার এটা আবেদন থাকবে, এমন এমন কিছু করো না যাতে এটা মা বাবার উপর হ্যাম্পার হয়, ওনারা না করতে পারেন না। বন্ধু বান্ধব এটা খুব হচ্ছে আজকে, বন্ধু বান্ধব যাচ্ছে আমাকেও যেতে হবে, সেটা কিন্তু নয়। আর এই প্রশ্নটা নিজেকে করা উচিত যে উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা সবাই বলেন সেটা হচ্ছে যে নিজের মনের কথাটা শুনতে হবে যে আমি কোনটা পারবো, কোনটার সঙ্গে থাকতে আমার সারা জীবন ভালো লাগবে। যারা অনুষ্ঠান দেখছেন তাদের প্রতিক্রিয়ার জন্য আমরা সবসময় অপেক্ষায় থাকি। যারা চিঠি লিখবেন তারা লিখবেন কোন ঠিকানায় বলে দিই, লিখবেন কি হতে চাই, প্রযত্নের কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র কলকাতা, দূরদর্শন ভবন 18/3 উদয়শঙ্কর সরণি কলকাতা 7,95,000 এই ঠিকানায় লিখতে পারেন, অথবা মেল করতে পারেন কি হতে চাই, অর্থাৎ kihotechai2016@gmail.com এই ঠিকানায়। আমরা কিন্তু আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকবো এবং পরবর্তী পর্বে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে, এই প্রত্যাশা রাখবো। আপনাদের পক্ষ থেকে যারা দেখলেন তাদের পক্ষ থেকে আজকে স্টুডিওতে সমাগত অতিথিদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আরেকটা জিনিসও বলি যে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি, একদম মানে দীর্ঘদিন ধরে পড়াশোনা করে কষ্ট করে তারা যে জয়েন্ট এন্ট্রান্স কোয়ালিফাই করেছেন তার জন্য আমাদের একটা শুভেচ্ছা তাদের প্রতি রইল, বিশেষ একটা শুভেচ্ছা আমাদের সবার পক্ষ থেকে রইল এবং ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী পর্বে আবার কথা। আমি একটু বিদ্যুৎ বাবুর কাছে আসবো যে এই যে পুরো ব্যাপারটা আপনি একবার বলেছিলেন কথাটা যে এই যে পুরো জয়েন্ট এন্ট্রান্স যারা দিয়েছেন, যারা র্যাঙ্ক পেয়েছেন, যারা এখন চিন্তা ভাবনা করছেন কীভাবে কাউন্সিলিংয়ে কী করবেন, মোটামুটি সবটাই কিন্তু একটা চাকরিমুখী, একটা কর্মমুখী ব্যাপার। মোটামুটি যদি একটু চাকরির বাজারটা কীরকম এই মুহূর্তে যারা জয়েন্ট দিল তাদের সামনে কীরকম ভবিষ্যৎ অপেক্ষা করছে, সবটা বলা সম্ভব নয় আমি জানি, কিছুটা যদি আন্দাজ দিতে পারেন। দেখুন, ইঞ্জিনিয়ারিং একটা একজন ছাত্র যখন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে না, সেই সময় তার ফার্স্ট চয়েস থাকে ইঞ্জিনিয়ার,
সেটা আইআইটি হতে পারে, এনআইটি হতে পারে, বা ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্ট কলেজে হতে পারে, কিন্তু তার প্রথম চয়েসটা থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং যদি চান্স করি। কেউ কিন্তু প্রথমেই জেনারেল সায়েন্সের কথা চট করে ভাবে ভাবে কেউ ওইখানেই যাবে। কেন? এই কারণে যে তারা জানে যে এইখান থেকে পাস করে কেরিয়ারটা তৈরি করাটা অনেক সুখ এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে। সেই জন্যে ইঞ্জিনিয়ারিংয়ে আইআইটি বা এনআইটি বা যে কোনো জায়গায় ধরুন ক্রেজটা প্রচুর। এবং এটা চাকরির দিক থেকে যদি বলা হয় তাহলে আমাদের ইন্ডিয়াতে কিন্তু প্রচুর চাকরি অনেক ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টে হচ্ছে। আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও কিন্তু আবার বেড়ে যাচ্ছে। আগে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছিল বাধা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল, এখন তো সেরকম নেই। এখন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অনেক ভাগে ভরে গেছে এবং সেখানে যেমন ধরুন আর্কিটেকচার আছে, অ্যারোনটিক্স আছে, প্রোডাকশন আছে, ফুড টেকনোলজি আছে, নানা ধরনের ইঞ্জিনিয়ারিং। এই যে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরির মাঝবাজারটা ভালো, এটা ক্রমশই দেখা যাচ্ছে যে আগের থেকে অনেক ভালো হচ্ছে। এবং সাধারণভাবে আমরা যদি বলি যে চাকরির সংখ্যাটা অনেক বেশি, কিন্তু চাকরিতে যোগ্যতা সম্পন্ন ছাত্রের সংখ্যাটা কিন্তু সেই তুলনায় কম। অর্থাৎ ছাত্রদের জন্য অনেক অপরচুনিটি রয়েছে। হ্যাঁ, অর্থাৎ আমি এমপ্লয়েবিলিটি মনে করো, আমাকে যে রিক্রুট করবে কোম্পানি, কোম্পানি প্রথম কী দেখবে? কোম্পানি প্রথম দেখবে ইন্টারভিউতে যে আমি ওই কোম্পানির পক্ষে ফিট কি, আমাকে যে কোম্পানিতে কাজ হবে। সেই জন্যেই ক্যাম্পাসিং ইঞ্জিনিয়ারিংয়ের কাছে এটা বিরাট ইম্পর্টেন্স। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে যায় যে সেটা হচ্ছে যে আমরা কিন্তু গত বছর দেখেছি, বিগত কয়েক বছর ধরেই দেখছি যে খুব ইম্পর্টেন্ট প্রিমিয়াম ইনস্টিটিউশনে ইঞ্জিনিয়ারিংয়ের মানে যেগুলো আগে ভাবাই যেত না সমস্ত নামী সংস্থা, তার কিন্তু সিট খালি না। কিন্তু সিট খালি থাকার কিন্তু কারণটা অন্য। সিট খালি থাকছে এই কারণে যে এখন ইঞ্জিনিয়ারিংয়ের আগে তিনটে চারটে আইআইটি ছিল, এখন আইআইটির সংখ্যা হচ্ছে প্রায় 23-24টা। আপনার এনআইটি সংখ্যা বেড়ে গেছে। এটা কেন বেড়েছে? চাহিদার সঙ্গে যোগানের সাপ্লাই দিতেই তো এআইসিটি নাম্বারগুলো বাড়িয়েছে, বা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন ডিপার্টমেন্টও বাড়িয়েছে, বা রাজ্য সরকারও বাড়িয়েছে, প্রত্যেকেই নতুন নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ করবার অনুমতি দিয়েছে। এবার এক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজ তারা ঠিক ঠিক পরিকাঠামোগুলো দিতে পারছে না, তাদের কাছে ছাত্ররা যাবে না। কিন্তু আপনি কি দেখেছেন যে আইআইটির একটা সিটও ফাঁকা থাকে? কেউ কি বলতে পারবে যে আইআইটিতে কোনো সিট ফাঁকা আছে, বা এনআইটিতে অধিক সিট ফাঁকা আছে, বা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, এমনকি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ যারা এখন পাল্লা দিচ্ছে ইতিমধ্যে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো চিনবে, তারাও দেখা যাচ্ছে। আপনি বলছেন যে মোটামুটি মানে ছাত্রছাত্রীর সংখ্যা মানে কত পরীক্ষা এবারে দিলেন, কার কত পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিলেন, পরীক্ষা দিলেন না, আপনি বোর্ডের মেম্বার হিসেবে ব্যাপারটা খুব ভেতর থেকে জানেন, সেটা যদি আমাদের একটু পরিসংখ্যান দেওয়া যায়। হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারিং নিয়ে একবার সবারই একটু কিউরিয়াসিটি থাকে যে এবার কত পরীক্ষা হলো, স্টুডেন্টরা কত পাস করলো। সেভাবে দেখতে গেলে গত কয়েক বছর ধরে যে পরিসংখ্যান আমরা যদি দেখি তাহলে কিন্তু স্টুডেন্টদের এই যে নাম্বারসটা কিন্তু সেরকমভাবে কিছুই কমেনি। এবছর ধরুন 1,13,000 মতো রেজিস্টার করেছিল স্টুডেন্টরা, এবং সাকসেসফুল যারা র্যাঙ্ক পেয়েছে যেটা বললাম আমি 80,500 মতো, এবং এই 80,500-এর মধ্যে হচ্ছে 56,282 হচ্ছে পশ্চিমবঙ্গের এরা, এবং বাকি 24,800 এরা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে জয়েন দিয়েছে। এখানে একটা জিনিস উল্লেখ করুন যে এখন কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন পশ্চিমবঙ্গ ছাড়া বাইরের রাজ্য থেকে এবং নর্থ ইস্ট থেকে প্রচুর ছাত্রছাত্রীরা এসে জয়েন্টে। ফিরে এলাম বিরতির পর, আমরা কথা বলছি জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের পর এই প্রসঙ্গ নিয়ে আজকে কি হতে চাই অনুষ্ঠানে। আমরা এমপাই সম্পর্কে কিছু তথ্য পাচ্ছিলাম এবং সামনেই পরীক্ষা, কাজে এটা এই মুহূর্তে খুব জরুরি। আমরা আপনি বলছিলেন যে 23 তারিখের পরীক্ষা সামনে রয়েছে, তার জন্য কিছু টিপস দেওয়া হয়তো। আমি বলবো সবাইকে যে এমপাই এর সমস্ত কিছু তথ্য বা কিছু জানার আছে সেটার জন্য www.ampi.in এই যে ওয়েবসাইটটা আছে, আবার বলছি www.ampi.in এই ওয়েবসাইটটা সমস্ত তথ্য দেওয়া আছে। এবার এখানে পরীক্ষাটা 23 তারিখে, যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যদি কোনো অসুবিধা থাকে
তাহলে আপনারা ওই ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে দেখবেন তিনটে নম্বর দেওয়া আছে কন্ট্যাক্টে, এই তিনটে নম্বরে আপনারা এক্ষুনি এস এম এস করবেন, তাহলে আমার কাছে সেই এস এম এসটা চলে আসবে এবং জমি সেই অনুযায়ী উদ্যোগ নিতে পারবো। তৃতীয়ত, আজ থেকে এম্পায়ের সিইই এম্পায় ওয়েস্ট বেঙ্গল 2019 যে পরীক্ষা, সেই পরীক্ষাটার আজ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে শুরু করা হচ্ছে, সেখানেও যদি আপনারা কোনো সমস্যা ফেস করেন তাহলে সেটাও আপনারা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন। আচ্ছা, আর আমি আরেকটা কথা বলবো যে এম্পায়ের ব্যাপারটা কিন্তু সরকারি তত্ত্বাবধানেই হয়, এটা কোনো প্রাইভেটের ব্যাপার নয়, কিন্তু যে সমস্ত আমাদের ফোন আছে একটু দূর থেকে একটু কথা বলে নিই। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ বলছিলাম, আপনি আসাম থেকে বলছেন, তাই বললেন তো নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে লাস্ট ডেটও দিয়ে দেওয়া হবে, সেখানে ফর্ম ফিল আপ করতে হবে এবং ও কিন্তু একাধিক পরীক্ষা দিতে পারে, ও আসামেও দিতে পারে, ওয়েস্ট বেঙ্গল দিতে পারে, দুটো পরীক্ষার মধ্যে পরীক্ষাই কিন্তু অল ইন্ডিয়া পরীক্ষা, সুতরাং অল ইন্ডিয়া স্টেট বোর্ডের যে পরীক্ষা সেটা শুধু স্টেটের ছাত্রছাত্রীদের জন্য না, সেটা অল ইন্ডিয়ার জন্য, সুতরাং পরীক্ষা দিতে কোনো অসুবিধা থাকার কথা নয় এবং অসুবিধা হবেও না। এবং আসামে অনেক জায়গায় সেন্টার আছে, শিলচরে যেমন সেন্টার আছে, আসামের ছেলেরা কিন্তু পরীক্ষা দেয় এখানে, আসামে দিতে পারে, দুটো আলাদা ভাবে দিতে পারে। আমি একটু বিদ্যুৎবাবুর কাছে ওই এম্পায়ের কথাটা আপনি বলছিলেন, তার মধ্যে টেলিফোনটা এলো, আর আমরা ওই যে ওয়েবসাইটটার কথা বলছিলেন ওটা যদি আরেকবার একটু বলে দেন, www.worldwideweb.amp.ai/ampa.mnipal.p/patna/asam/i/india.ampa.in এই ঠিকানায় মেল করলে পরে তারা কোনো সমস্যায় পড়লে পরে সমাধান হবে। আমরা চলে যাই পরের প্রশ্ন একটু, যে একটা কথা একটু আলোচনায় উঠেছিল তারপর অন্যান্য প্রসঙ্গে আমরা চলে গেলাম, সেটা হচ্ছে সাবজেক্ট সিলেকশন, কোর সাবজেক্ট এবং কিছু কিছু অবজেক্ট সাবজেক্ট, কোর সাবজেক্টের একটা স্থায়ী মানে একটা চাহিদা রয়েছে বাজারে, আবার নতুন নতুন অনেক সাবজেক্ট উঠে আসছে যেখানে নতুন সম্ভাবনা দরজা খুলে যাচ্ছে, শুরু করেছিলেন সেটা হচ্ছে যেমন সাবজেক্ট ব্রাঞ্চ আর নন সাবজেক্ট ব্রাঞ্চ, আজকাল এইগুলো একটা ক্যাটাগরি হয়ে গেছে তো, এবং কিছু যে আপকামিং যেগুলো এসছে। এবার সার্কিট ব্রাঞ্চ বলতে বোঝাচ্ছে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইভেন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন। আজকাল কী হচ্ছে, বিভিন্ন কোম্পানি যখন রিক্রুট করছে তো অটোমেশন ইন্ডাস্ট্রি বা আইটি ইন্ডাস্ট্রিতে কিন্তু সিএসসি, আইটি, ইসি, ইনস্ট্রুমেন্টেশন, দেন ইলেকট্রিক্যাল, সবগুলোকে সার্কিট ব্রাঞ্চ বলা হচ্ছে। আর নন সার্কিট যেগুলো কোর, একদম হার্ড কোর ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওইগুলো আরেকটা জমি আসছে। এবার কিছু ব্রাঞ্চেস যেমন হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স এবং ফুড টেকনোলজি, এগুলো হচ্ছে নতুন সাবজেক্টগুলো এসছে এবং এদের মার্কেটে চাহিদা খুব বেশি। এবং এখানে আমি চাকরি নিয়ে যেগুলো আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে, যেটা বিদ্যুৎরাও বললেন, সেটা হচ্ছে স্টুডেন্টস যেমন বেড়ে গেছে এবং কলেজেসও বেড়ে গেছে, নাম্বার অফ ইনটেকও বেড়ে গেছে, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে এই যে আমরা দেখেছি গত 20 বছর আজকের তুলনা যদি করেন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা কেন পড়বে আজকাল, ভারতবর্ষ হচ্ছে ধরুন একটা মধ্যবিত্ত, বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত, এবং আমরা অভিভাবকেরা মা স্বাভাবিকভাবে আছি, সবাই চাইবে যে একটা তাড়াতাড়ি একটা ছেলে বড় হয়ে গেলে চাকরি, সেই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং সার্ভিস ইন্ডাস্ট্রি আজকাল খুব এসছে, এগুলো হচ্ছে বেস্ট অপরচুনিটি। এবং এখানে দেখবেন আপনি ম্যাক্সিমাম কলেজগুলোতে কিন্তু থার্ড ইয়ারের পরেই রিক্রুটমেন্ট, ধরুন আমার কলেজ এই জুলাই মাস থেকে রিক্রুটমেন্ট শুরু হয়ে যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গের অনেকগুলো একটু ভালো কলেজগুলোতে অগাস্ট সেপ্টেম্বর থেকে রিক্রুটমেন্ট শুরু হয়ে যাচ্ছে। তাহলে ইঞ্জিনিয়ারিং যে পড়ছে
তিন বছরের মাথায় একটা চাকরি পেয়ে গেল, ফ্যামিলি আশ্বস্ত হয়ে গেল, ও আশ্বস্ত হয়ে গেল। এবং তারপর হচ্ছে হায়ার স্টাডিজ একটা, আমাদের এক বন্ধু আছেন টেলিফোনে, তার প্রশ্নটা শুনুন। নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হুম বলুন। এই সরকারি কলেজে ভালো পড়াশোনা হয় না, ইঞ্জিনিয়ারিং কলেজ। আপনার থেকে বলছেন যে আমাকে যদি বলে এরকম কিছু বলি ইঞ্জিনিয়ারিং কলেজ পড়াশোনা হয় না, এডমিশন নিতে সুবিধা হবে। সরকারি কলেজের থেকেও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ কোন অংশে কম, সেটা স্বতঃসিদ্ধ নয়। যে কলেজ যেরকম আপনি যেটা বিদ্যুৎবাবু প্রথমে শুরু করলেন এনআইআরএফ র্যাঙ্কিং, তো এনআইআরএফ র্যাঙ্কিংটা হচ্ছে ভারতবর্ষের এমএইচআরডি, মোটামুটি করাটা বানানো হয়েছে। পশ্চিমবঙ্গে অনেকগুলো কলেজ আছে যারা এনআইআরএফ র্যাঙ্কিং পেয়েছে, কিউএস র্যাঙ্কিং, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং, এবং যেগুলো বললাম এগুলো চেক করে নিতে হবে। এই জিনিসগুলো আপনি চেক করুন, আপনি নিজেই বুঝে যাবেন সরকারি হলে ওদের কিছুই হয়তো নেই, আবার ধরুন প্রাইভেট আছে ওদের সবগুলো আছে, আপনি নিজেই বুঝে যাবেন। আমি একটা অন্য প্রশ্নে আসি একটু নোটিশনের কাছে, সেটা কিন্তু আমি জানি যারা দেখছেন হয়তো সকলে ফোনে যোগাযোগ করতে পারছেন না, অনেক কিছু প্রশ্ন থাকে। সেটা হচ্ছে যে ধরুন আপনার ইনস্টিটিউটে কেউ ছাত্রকে ভর্তি করতে চান, তাহলে ঠিক কী কী বিশেষ ফেসিলিটি তিনি পাচ্ছেন, তিনি যে মানে মানে যে বিনিয়োগটা করবেন সেটা কীভাবে ফেরত পাচ্ছেন, কী কী ফেসিলিটি আপনি? ধরুন আমাদের কলেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমি এখানে আছি, তো ওখানে হচ্ছে প্রথম ছাত্ররা আসবে কী করে, ছাত্রছাত্রীদের আসার একটা ওয়েবসাইট হচ্ছে, না একটা মাধ্যম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, আরেকটা হচ্ছে যে আমি ওয়েবসাইটটাও দিন, হ্যাঁ যে মিস, এবং আরেকটা যেটা হচ্ছে সেটা জাম্পাই, জাম্পাই থ্রুতে আমাদের 50% আসে। তো এগুলো হচ্ছে এই থ্রুতে আসতে হয়, এবং আসার পর আমাদের যে ফেসিলিটিস যেগুলো, ধরুন আমাদের ন্যাক আছে, আমাদের এমবিএ আছে, অনেকগুলো অ্যাক্রিডিটেশন আছে, এবং আমরা ইন্টারন্যাশনাল কিউএস ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং, সেটা আবার গোল্ড পেয়েছি, এবং সেটা পশ্চিমবঙ্গের মধ্যে এটা একটাই কলেজ যে গোল্ড র্যাঙ্কিং পেয়েছে। তো এই ফেসিলিটি আছে, এবং স্টুডেন্টদের জন্য তো বিভিন্ন ফেসিলিটি, তো বলছিলাম ফ্যাকাল্টি, হ্যাঁ ফ্যাকাল্টি কোয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি আমি উনি বলতে পারছেন না, আমি বলি যে ওনার কলেজে কিন্তু এবছর হ্যাকাথনের জন্য চুজ করা হয়েছে, নিজের কথা নিজে বলা যায় না অনেক সময়, কিন্তু আমি জানি যে এবছর কেন্দ্রীয় সরকার যে হ্যাকাথন করেছেন তাতে ওয়েস্ট বেঙ্গলের যে কলেজকে, তারপর একটা বিশেষ পর্ব হয়েছিল, এবং এসিএমআইসিপিসি ইন্টারন্যাশনাল কোডিং, সেটা ভারতবর্ষে শুধু চারটে কলেজে হয়, তো এবং আইআইটি লেভেল, সেটা একটা আমার কলেজে হয় গত 2016 থেকে, এবং স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে যেটা বিদ্যুৎদা বললেন এতে ফার্স্ট হয়েছে আমাদের কলেজের ছাত্রছাত্রীদের, ন্যাশনাল লেভেলে কমপ্লিট করে। তো এগুলো আছে, এবং আমাদের কলেজের ওয়েবসাইট যেটা হচ্ছে ওয়েবসাইট এবং হেল্পলাইন নাম্বার, হ্যাঁ www.gnit.ac.in, www.gnit, নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, gnit.ac.in, এবং আমাদের হেল্পলাইন, এই ধরনের কোনো কিছু হেল্পলাইন যদি চাই তা হচ্ছে 033 কলকাতার কোড যেটা 2523, নাম্বার আছে 2537-7957। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, তারপর সামান্য সময়ের জন্য ফেরত আসবো সময়।